আসসালামু আলাইকুম। আশা করতেছি ভিউয়ার্স আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো আমার স্ক্রিনে দেখতে পারতেছেন আমি সরাসরি একটি এক্সচেঞ্জারে রয়েছি। তো আজকে এই এক্সচেঞ্জারের সাথে পরিচয় করে দেব। তো এই এক্সচেঞ্জারের নতুন একটি অফার, তো এক্সচেঞ্জারটির সাথে আমি জাস্ট প্রথম পরিচিত হলাম কিংবা ফার্স্ট ডেটাতে অ্যাকাউন্ট খুললাম। তো এখানে আপনি যখনই অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খোলার সাথে সাথে যখনই ইমেলটা ভেরিফাই করবেন, ইমেলটা ভেরিফাই করলে আপনি এখানে 10টার মতো FESS টোকেনের মতো পেয়ে যাবেন। তো পাশাপাশি আপনি যদি এখানে KYCটা কমপ্লিট করেন, KYCটা খুবই ইজি, যদি KYCটা কমপ্লিট করেন তাহলে আরও 20টার মতো টোকেন পেয়ে যাবেন। তো টোটালে আপনি এখান থেকে 30টার মতো টোকেন পেয়ে যাবেন। আর এই টোকেনটা অলরেডি মার্কেটে লিস্টেড, অর্থাৎ কয়েন গেগোতে লিস্টেড রয়েছে, পাশাপাশি DJFinex যে এক্সচেঞ্জার রয়েছে ওইটা তো লিস্টেড রয়েছে। ওকে, তো আর তাছাড়াও এখানে আপনি এক্সট্রা ইনকাম করতে পারবেন, সেটা হচ্ছে রেফার করে। আপনি যদি একটা রেফার করেন, সেই রেফার যদি অ্যাক্টিভ থাকে, অর্থাৎ KYCটা যদি কমপ্লিট করে, তাহলে 15 থেকে 20টার মতো টোকেন পেয়ে যাবেন। মোটামুটি বলা যায় যে আপনার $2 থেকে $8 মতো পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দেন আপনি এখানে টোটালি পেয়ে যাবেন 30টা টোকেন। 30টা টোকেনের প্রাইস হতে পারে $5 থেকে $6 মতো সামথিং। ওকে, তো যাই হোক, আমি মার্কেটে চলে আসলাম। মার্কেটে এসে এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে টোকেনটা অলরেডি লিস্টেড রয়েছে কয়েন গেগোতে, পাশাপাশি এখানে এই যে প্রাইসটা রয়েছে মোটামুটি ভালো একটা প্রাইস রয়েছে। 24 ঘন্টা এখানে 18 থেকে 20 সেন্টে চলে যায়। এখানে টোটাল সাপ্লাই এতটুকু, দেন ভলিউমটা 24 আওয়ার্সের মোটামুটি ভালো ভলিউম রয়েছে, ঠিক আছে। তো এখানে টোটালি 30টার মতো টোকেন পেয়ে যাবেন। 30টা টোকেন প্রাইস বর্তমানে $5.5। দেন এখানে দেখতে পারবেন যে DJFinex যে এক্সচেঞ্জার রয়েছে এটা কিন্তু ভালো একটি এক্সচেঞ্জার, আপনারা প্রত্যেকেই জানেন, এটার সাথে আপনারা পরিচিত আছেন। দেন এই যে এটা যে টোকেনটা রয়েছে FEESS, এটা USDর সাথে ট্রেড হচ্ছে। ওকে, তো আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন জয়েন করার জন্য। আর এখানে আরেকটা কথা বলে রাখি, অনেকে বলবেন যে সাথে সাথে আসলে পেমেন্ট নেওয়া যাবে কি না। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক প্রকার টোকেন কিন্তু রয়েছে, তবে বেশি টোকেন নেই। যেমন এখানে যেটা রয়েছে BTC, তারপর ইথেরিয়াম, তারপর XRP টোকেন রয়েছে, LTC রয়েছে, ড্যাশকয়েন রয়েছে, XNB রয়েছে, TRX রয়েছে, তারপরে বিটকয়েন ক্র্যাশ রয়েছে, তারপরে ইথেরিয়াম ক্লাসিক, তারপরে USD রয়েছে এখানে, ঠিক আছে। পাশাপাশি এটা হচ্ছে নতুন একটা টোকেন, আমার মনে হয় তাদের নিজস্ব একটা টোকেন আর কি, ঠিক আছে। তো আমি এতটা ঘাটাঘাটি করি না, এখানে কমিটি আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন, ঠিক আছে। তো আমি জাস্ট এক জায়গা থেকে পেয়ে মানে একটু ডিটেল জেনে আর কি আপনাদের সাথে শেয়ার করা। তো এটা আসলে কবে উইথড্র করা যাবে সেটা আমি সঠিক জানি না, তবে এদিকে যদি আমি একটু দেখাই দিই, এই যে এখানে যতগুলো টোকেন এখানে লিস্টেড আছে কয়েনগুলো, সবগুলো এখানে ট্রেডিং করা যাচ্ছে, ট্রেড করা যাচ্ছে, বাট এখান থেকে উইথড্র করা যাচ্ছে না, উইথড্র করা যাচ্ছে শুধুমাত্র বিটকয়েন। তো এখানে আমি যদি একটু দেখাই দিই, জাস্ট একটু ওয়েট, আমি যদি উইথড্র অপশনে ক্লিক করি, আর উইথড্র অপশনটা সরাসরি অবশ্যই দেখতে পারবেন না কিংবা আসতে পারবেন না, এখানে একটু একটা চালু করে নিলেই উইথড্র অপশনে দেখতে পারবেন এখানে আসলে কোন টোকেন উইথড্র দেওয়া যাচ্ছে কি না। ওকে, তো জাস্ট একটুখানে ওয়েট। তো উইথড্র অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে BTC রয়েছে, তো এখানে আদার্স টোকেনগুলো যেগুলো নাকি লিস্টেড আছে কয়েনগুলো আর কি, সেগুলো এখানে শো হচ্ছে না, ঠিক আছে। তো এখানে শুধুমাত্র BTCটা মানে উইথড্রটা দেওয়া যাবে। দেন এখানে যদি ডিপোজিটে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন যে ডিপোজিটের অপশনটা রয়েছে, শুধুমাত্র এখানে BTCটাই রয়েছে, আদারওয়াইজ অন্য যে কয়েনগুলো এগুলো নেই আর কি, ঠিক আছে। তো আমার মনে হয় সবগুলো কামিং সং আছে, আর কামিং সং আছে এখানে কিন্তু যে ডিপোজিট অ্যাড্রেসটা চলে আসছে, আর এখানে যে আদার্স টোকেনগুলো কিংবা যে কয়েনটা একটা লিস্টেড রয়েছে তাদের নিজস্ব হতে পারে আর কি। তো এটা কিন্তু এখন এখানে কিন্তু ট্রেড হচ্ছে, ঠিক আছে। তো আমি একটু দেখাই, আচ্ছা আমার নেট একটু স্লো তাই একটু ঝামেলা হচ্ছে। তো এই যে টোকেনগুলো রয়েছে, এই যে এগুলো কিন্তু এখানে ট্রেড হচ্ছে। আমি যদি এক্সাম্পল এখানে এই যে BTCটা দেখাই, BTCটাতে যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখতে পারবো এটা USDর সাথে এখানে ট্রেড হচ্ছে। মোটামুটি এখানে ভলিউমটা দেখতে পারবেন, 24 ঘন্টার ভলিউমটা, আদারওয়াইজ এখানে এই যে নিচের টোকেনগুলো রয়েছে সবগুলো যেগুলো কিনা এখানে লিস্টেড রয়েছে। দেন এখানে বাইসেলের যে অপশন আছে এদিকে আপনারা চাইলে দেখতে পারেন, ঠিক আছে। তো এখানে কথা হচ্ছে উইথড্র দেওয়া যাচ্ছে শুধুমাত্র BTCতে, এটা যখন এখানে উইথড্র অপশনে চালু হবে আমরা যে টোকেনটা পাবো এটা আপনি চাইলে এক্সচেঞ্জ করে BTCর মাধ্যমে উইথড্রটা দিতে পারবেন। তবে আই এম নট শিওর, এখনও পর্যন্ত এটার উইথড্র অপশনটা চালু হয় না। দেন যখন চালু হবে তখন আপনি এখান থেকে উইথড্রটা করতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না, প্রত্যেকে চেষ্টা করবেন জয়েন করার জন্য। আর ইয়ারডবগুলো লং টাইম আমাদের অপেক্ষা করতে হয়, তারপরেই পেমেন্ট নিতে হয়। তো সেই চিন্তাভাবনা কিংবা অতটুকু ধৈর্য যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই আপনারা একটু কষ্ট করে জয়েন করে নেবেন। আর এখানে রেফারেল অপশনে যদি ক্লিক করেন তাহলে এখানে রেফারেল লিঙ্কটি পেয়ে যাবেন, দেন পাশাপাশি এখানে রেফারেল কোড পেয়ে যাবেন, এখানে রেফারেল নাম্বারগুলো কিংবা নামগুলো এখানে শো হতে পারে, ঠিক আছে। তো মোট কথা হচ্ছে আমরা এখানে কীভাবে জয়েন করবো সেটা আমি একটু দেখিয়েছি। তো কীভাবে সাইন আপ করতে হবে সেটা আমার দেখাতে হবে না, আশা করি আপনারা নিজে দেখতে সাইন আপ করে নেবেন, লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সাইন আপ করা খুবই যে, দেন আপনি যখনই সাইন আপে ক্লিক করবেন আদারওয়াইজ ডিটেলগুলো দিয়ে, দেন ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এগুলো দিয়ে আর কি যখনই সাইন আপে ক্লিক করবেন, ইমেলে একটা মেল পাঠাবে ভেরিফাই করার জন্য, মেলটাতে যে মেলটা পাঠাবে ওই জায়গায় ক্লিক করে ইমেলটা ভেরিফাই করে নেবেন, তাহলেই হয়ে যাবে। ওকে,
তো এখানে মেইনলি হচ্ছে কেওয়াইসিটা, তো এখানে কেওয়াইসিটা কিভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আর টু অ্যাপটা চালু করে নেবেন, দেন এখানে ভেরিফাই কেওয়াইসি, ওকে, তো এখানে ক্লিক করে দেবেন। তো এখানে যখনই আপনি ভেরিফাই কেওয়াইসিতে ক্লিক করে দেবেন তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আর এখানে দেখতে পারবেন আপনি যদি কেওয়াইসিটা কমপ্লিট করেন তাহলে এই পরিমাণ লিমিট থাকবে, যাই হোক এগুলো আমাদের দেখার দরকার নেই। দেন এখানে নেম দিয়ে দেবেন, এটা হচ্ছে আইডি কার্ড অনুযায়ী আর কি এখানে নেমটা দিয়ে দেবেন। দেন এখানে আইডি কার্ড অনুযায়ী নেমটা দিয়ে দেবেন, তারপর এখান থেকে আপনি ক্যালেন্ডার রয়েছে এখানে ডেট অফ বার্থডে দিয়ে দেবেন আপনার আইডি কার্ড অনুযায়ী। দেন আপনার যদি আইডি কার্ড না থাকে তাহলে আপনার আম্মু কিংবা আব্বুরটা দিয়ে করে নেবেন, কিংবা বড় ভাই কিংবা আব্বুরটা দিয়ে, ওকে। দেন তারপর এখানে অ্যাড্রেস রয়েছে, অ্যাড্রেসের জায়গায় আসলে কী দেবেন, অ্যাড্রেসের জায়গায় আপনার থানা জেলা তারপর যেই সিটি রয়েছে সেগুলো আর কি দিয়ে দেবেন। দেন তারপর রয়েছে জিপ কোড, এটা হচ্ছে আপনার আইডি কার্ডের পিছনে পেয়ে যাবেন, সেটা হচ্ছে আপনার পোস্টাল কোডটা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে সিলেক্ট কান্ট্রি, এখানে ক্লিক করার পর এখানে আপনি যে কান্ট্রিতে আছেন সেই কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। দেন আমি বাংলাদেশে আসি, বাংলাদেশে সিলেক্ট করে দিলাম। আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে বাংলাদেশে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তো এখানে আদার্স ডকুমেন্ট আমাদের এখানে সিলেক্ট করতে হবে। এখানে হচ্ছে তিনটা অপশান আমরা পেয়ে যাবো, এখানে একটা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড, তারপরে পাসপোর্ট, দেন ড্রাইভিং লাইসেন্স, ওকে। তো আমরা কী করবো, এখান থেকে ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করে দেবো, আপনি যেটা দিয়ে করতে চান সেটা আর কি করে দেবেন। তারপর এখানে দেখতে পাবেন ডকুমেন্ট আইডি নাম্বার, তো এখানে হচ্ছে আপনার যে আইডি রয়েছে, আইডি আপনি যদি আইডি কার্ড দিয়ে থাকেন তো আইডি কার্ডটা এখান থেকে আইডি কার্ডের নাম্বারটা আর কি দিয়ে দেবেন, যে 13 সংখ্যার যে নাম্বারটা আছে সেটা দিয়ে দেবেন, কিংবা আপনার 17 সংখ্যার যে নাম্বারটা সেটা দিয়ে দেবেন। আর আপনি যদি পাসপোর্ট দিয়ে করতে চান তাহলে পাসপোর্টের নাম্বার দিয়ে দেবেন, ড্রাইভিং লাইসেন্স দিয়ে যদি করতে চান তাহলে ওইটার নাম্বারটা দিয়ে দেবেন, ওকে। তো যাই হোক, তারপর নিচে চলে আসবেন, নিচে চলে আসার পর এখানে দেখতে পারবেন আপলোডের অপশন আছে, এখানে আপলোড ফর্ম, তো এখানে এখানে যখনই ক্লিক করবেন এখানে ফর্ম পেজটা আপলোড করে দেবেন। এখানে ক্লিক করার পর আইডি কার্ডের ফ্রন্ট পেজটা আপলোড করে দেবেন, ঠিক আছে। এখানে ক্লিক করলে হয়তো সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে যেতে পারে। দেন তার পরবর্তী যে ধাপটা রয়েছে এখানে হচ্ছে আপনার ব্যাক পেজটা, ঠিক আছে। আইডি কার্ডের ব্যাক পেজটা এখানে আপলোড করতে হবে, আপলোড করে দেবেন। দেন সর্বশেষ নিচে যে অপশনটি রয়েছে এখানে আপনার একটি সেলফি নিতে হবে, ঠিক আছে। তো এখানে সেলফিটা আসলে কীভাবে নেবেন সেটা বললে, আপনি প্রথমে যেটা করবেন একটা সাদা কাগজের মধ্যে এই যে সাইটটি রয়েছে সাইটটির নাম লিখতে হবে মেবি। তো সাইটটির নাম লেখার পর আপনি যেটা করবেন, জাস্ট ইট ওয়েট, আচ্ছা এখানে শুধুমাত্র আপনার যেটা করতে হবে এখানে ডেটটা লিখতে হবে যে তারিখে আপনি সাবমিট দিতেছেন। দেন এখানে এই যে এক্সচেঞ্জার নাম লিখে দেবেন, ঠিক আছে। তো এক্সচেঞ্জারটির নাম লিখে দেবেন। আর তাছাড়াও এখানে এই যে একটা অপশন দেখতে পারবেন উপরে, যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন যে আপনার আইডি শো হচ্ছে ইউআইডি, এরকম টাইপের ইউজার আইডি। তো এই যে ইউজার আইডিটা আপনি খাতার মধ্যে কিংবা আপনি যে জায়গায় লেখেন, প্রথমে আপনি সাইটটির নাম লিখবেন, তারপরে ডেট লিখবেন, দেন শেষের দিক দিয়ে আপনি কী করবেন ইউজার আইডিটি লিখে দেবেন, ঠিক আছে। তো লিখে দেওয়ার পরে সাবমিট দিয়ে দেবেন, আশা করি কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে। কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাওয়ার পর 30টার মতো টোকেন পেয়ে যাবেন টোটালে। দেন এই যে রেফারেল অপশন পাবেন, এখানে ক্লিক করে আপনি রেফার করে নেবেন, ঠিক আছে। তো বেশ, সবাই ভালো থাকুন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।